Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমরা ইংরেজি গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলাপ করব আমরা শিখে নেব সেই সাথে স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি যত বেশি ফ্রেন্ড সার্কেলের সাথে বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে চর্চা করবেন তত আপনার ভুলটাকে দিয়ে বেরিয়ে আসবে এবং ভয়ের কিছু নেই আমরা দেখা যায় যে কথা বলতে গেলে ইতস্তত ফিল করি এটা আমাদের ভীষণ একটা সমস্যা আমরা যদি এটা না করি সেই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভুল চাপ সেই ভুল থেকে আমরা শিখব তো আসেন আমরা আজকের আমরা স্পোকেন ইংলিশের যে বিষয়টা শিখতে যাচ্ছি সেই বিষয়টা আমরা আপনাদেরকে একটা ধারণা দিই যেমন আমার আমার তার সাথে দেখা করার কথা ছিল এখানে হবে আই সাপোজ টু মিট হিম অর হার যখন দেখা করার কথা ছিল অর্থাৎ তখন সাপোজ টু এই বিষয়টা আমাদের এখানে আসবে এই ওয়ার্ডটা ইট ইজ স্পোকেন এর ভেরি গুরুত্বপূর্ণ রুল এক নম্বর দুই নম্বর হচ্ছে তার গত মাসে IELTS পরীক্ষা দেওয়ার কথা ছিল তার গত মাসে IELTS পরীক্ষা দেওয়ার কথা ছিল এই দেখেন আমার এখানে দেখা করার কথা ছিল এই পরীক্ষা দেওয়ার কথা ছিল এই দেখেন দুইটা স্ট্রাকচার একই সাথে চলে যাচ্ছে ঠিক এই হবে সাপোজ টু প্লাস ভার্ব সাপোজ টু প্লাস মিথ্যা হচ্ছে ভার সেখানে হবে তার গত মাসে IELTS পরীক্ষা দেওয়ার কথা ছিল হি অথবা শি সাপোজ টু সিট দ্য এক্সাম সিট দ্য IELTS এক্সাম IELTS এক্সাম লাস্ট মান্থ এখন আমরা অনেকে বলি গিভ দ্য এক্সাম ওই যে পরীক্ষা দেওয়ার কথা ছিল যেমন সতেরো চন্দ্র গিভ দেয় ওইটা সঠিক না সঠিকটা হবে সিট দ্য IELTS এক্সাম বা সিট দ্য এক্সাম আমরা পরীক্ষা দেওয়া ছিল সিট দ্য তখন এই জিনিসটা হবে কারেক্ট ওইটা হলে কিন্তু হবে না তা না ওটা হবে অ্যাজ এ সেন্স ওটা হতে পারে কিন্তু তার মানে এইটা যে হবে কিন্তু গ্রামাটিক্যালি আপনাকে এই জিনিসটা লিখলে পারফেক্ট হয় IELTS যত আপনি গ্রামাটিক্যাল জিনিসগুলো পারফেক্টলি করবেন তত আপনার লেক্সিক্যাল রিসোর্স বাড়বে আপনাকে মার্ক দেওয়ার ক্ষেত্রে আপনার এক্সামিনার আপনাকে ভেরি কমফোর্ট ফিল করবে তো আজকে আমরা শিখলাম এই যে দেখা করার কথা ছিল পরীক্ষা দেওয়ার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল সাপোজ টু গো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যখনই এই ধরনের কোন প্রশ্ন আসবে তখন এই স্ট্রাকচারটা আপনি ইউজ করবেন সাবজেক্ট তারপরে প্লাস হচ্ছে সাপোজ টু তারপরে ভার্ব থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদের এই পর্যন্ত আগামী ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে অনেক ধন্যবাদ